আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আজকে একটু অফিসে তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ হলো গিয়ে যাওয়ার পথে দেখি একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে পারে কিনা, সেজন্য তো 10 মিনিট থাকার আগেই আমি অফিসে ইন করবো। এখন বাজে 5টা, দেখি 40 মিনিট 32 মিনিটের মধ্যে কিছু কেনাকাটা কি করতে পারে, সেজন্যই যাওয়া। তো আমার সাথে থাকুন, চলতে থাকুন। আজকে আমাকে কেমন লাগছে গাইস? চোরের মতো দেখাচ্ছে। কোন এক ভাই আমাকে বলে, ভাই না বোন জানি না, সে বলে কয় আপনি তো বুড়ি হয়ে গেছেন। তো বুড়ি তো হয়ে গেছে, আমি তো কখনো কাউকে বলি না যে জুয়ান আমি, ঠিক আছে? আমি কাকে বলতে যাব যে আমি জুয়ান? আর আমার বয়সটাকে আমি লুকোচুরি করে রেখেছি গাইস। বলেন বন্ধুরা, এসব কথা শুনলে তো হাসি পায়। আরে আমি বুড়ি দেখি তো আপনি দেখতে পারছেন, আর আমি যদি বুড়ি না হতাম জোয়ান হতাম সেটাও আপনারা দেখতে পাইতেন। তো ভালোই লাগছে ওনার কমেন্টটা শুনে দেখে, ঠিক আছে? আবার অনেকে অনেক কমেন্ট করে একটা দুটা, তো যদিও আগে ভালো কমেন্ট করে পরে আবার আরেকটা কমেন্ট করে, ওনার আইডিতে যায় দেখি আসলে কোনো কিছু নেই। তো থাকুক না থাকুক, একটা ভেট কেমন হলো আমাকে করে গেছে, তাতে আমি কোনো নারাজ না। তোমরা যে যেভাবে পারো সেভাবে আমাকে তোমরা উপস্থাপনা করো, যেভাবে তোমরা শান্তি পাও, কারণ আমার ভিডিও তো তোমাদের জন্যই, সেটাও বুঝতে হবে যে আমি যে ভিডিও করছি সেটা তোমাদের উদ্দেশ্যেই করছি। আর সেটা যদি তোমরা গুড কমেন্ট করো, ব্যাড কমেন্ট করো, সেটাও তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি এখন বের হয়ে যাচ্ছি অফিসের দিকে, আধা ঘন্টা আগে বের হয়েছি, তার কারণ হলো গিয়ে যেহেতু রোদ সেজন্য আগে একটু চশমাটা পরে নিলাম, ঠিক আছে? আবার অনেকে ফেসবুক কমেন্টের ভিতর অনেকে একজন ভাই বলেছে কানা তো কানাই। আরে ভাই আমি তো কানা কানা দেখি তো আপনি আমাকে কানা বলতে পারতেছেন, কানা না হলে তো আপনি আমাকে কানা বলতেন না, ঠিক আছে? আসলে আপনাদের কমেন্ট দেখে মাঝে মাঝে হাসি আসে। ভালো লাগে, কোনো সমস্যা নেই, কারণ একটা একটা চ্যানেল যখন পাবলিক হয়ে যায় তখন সেটা আসলে পাবলিকের জন্যই, জনগণের জন্যই, তো মন ভালো লাগে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরেকজন ভাই আরেক ভাই বলতেছে যে আপনি কথা কথা শুধু ঠিক আছে সেটা বলেন কেন? তো ভাই আপনারা যদি ঠিক করে লিখতে পারেন তাহলে আমি কথা ঠিক করে কেন সেটা ঠিক করে ঠিক আছে সেটা কেন বলতে পারবো না? সবই তো আপনাদের, যদি আমার বলে কিছু থাকতো তাহলে তো সেখানে আমি কিছু কমেন্ট করতাম। পাবলিক করে দিয়েছি চ্যানেলটা আপনাদের জন্য, ভাইয়েরা বোনেরা আমি কোনো নারাজ না। আপনার পরিচয়টা সেটা আপনি দিচ্ছেন, ঠিক আছে? একজনের লিখায় আরেকজনের ভাষায় কিন্তু তার পরিচয়টা সে দেয়, বংশের পরিচয় সেটাই হয়ে যায়। যদি আপনার ভালো না লাগে আপনি ভিডিও দেখবেন না, আপনি ভেট কমেন্ট করেন কেন? আমি কি আপনার কোন জন্মে শত্রু ছিলাম, না আমি আপনাকে কখনো গালি দিয়েছি, না আপনাকে কখনো উদ্দেশ্য করে কোনো কেন্দ্র করে কিছু বলেছি, থাক তাও বলে, মানে আপনি যদি শান্তি পান কোনো সমস্যা নেই।
একটা মানুষ যখন মিডিয়াতে যায়, ঠিক আছে, তখন মনে করেন হাজার জনের কথা সহ্য করে সে মিডিয়াতে যাইতে পারে। যদি তার ধৈর্য না থাকে তাহলে সে মিডিয়াতে কাজ করতে পারবে না। আর একটা মানুষ কখন একটা মানুষ হাজারটা মানুষের কাছে পারফেক্ট হয়? হাজারটা মানুষ হাজারটা রকম হবে, বাট আপনি আপনার মতো করে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আপনি একজনের জন্য পরিবর্তন হলেন, ঠিক আছে, কিন্তু আরো একজন আপনাকে বলছে, তখন আপনি কি করবেন? আজকে রৌদ্রটা খুবই ফাটাফাটি, আর যেহেতু একটু আর্লি করে বেরিয়েছি রৌদ্রটা অনেক সুন্দর লাগছে। এই যে দেখছেন রৌদ্রটা খুবই ভালো লাগছে বাহিরের দিকে। রৌদ্রটা আপনাকে দেখাচ্ছি আজকে, যেহেতু একটু আর্লি করে বের হয়েছি, সব কিছুই আপনাদেরকে দেখানোর দরকার। আকাশটাও দেখেন, চারিদিকে দেখেন, বিল্ডিংগুলো দেখেন আশেপাশে। তো দিন শেষে আমার একটা গর্ব যে আমি আসলে বাঙালি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার একটা গৌরব। আর বিশ্বের মধ্যে যে কোনো দেশের মধ্যে আমাদের বাঙালি ভাই বোনেরা রয়েছেন, তারা যে বাংলাদেশকে প্রেজেন্ট করতেছে, হ্যাঁ, এটাই এটাই তো গর্ব আর কি লাগে বলে। যে যেটাই কর্ম করে করতেছে, কর্ম করছে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, নিজের ফিউচারের জন্য। প্রবাসে কষ্ট করে, এত মানুষ কষ্ট করে, সেটা আমরা দিন শেষে আমরা পরিচয় দিয়েছি, হ্যাঁ, বাঙালি। তো ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আর দেশের পরিস্থিতি একটু এত একটা ভালো না, গরমের মধ্যে আপনারা সবাই একটু সতর্ক সচেতন থাকবেন, কারণ প্রচুর গরম পড়ছে। আপনারা বেশি বেশি গ্লুকোজ খাবেন, স্যালাইন বেশি খাবেন না, স্যালাইন দৈনিক একটার উপরে দুটা খাবেন না, কারণ স্যালাইনে কিন্তু আবার কিডনির ক্ষতি করে, তো অতিরিক্ত স্যালাইন খাওয়া যাবে না। তো সেজন্য আপনি আর গ্লুকোজ খাবেন, লেবুর পানি খাবেন, ঠিক আছে, এই গরমের মধ্যে প্রচণ্ড বাচ্চাদেরকেও আপনারা গ্লুকোজের পানি খাওয়াবেন, লেবুর পানি খাওয়াবেন, এটা এখানে কোনো সাইড এফেক্ট নাই। বেশি বেশি করে লেবুর রস চিপে তারপরে গ্লুকোজের সাথে খাওয়াবেন। এদেশে তো অনেক রৌদ্র, রৌদ্র হলো এদেশে সারা যায়। মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইন। ওয়ার ফ্রম? নাইজেরিয়া। হ্যাঁ, ইথিওপিয়া। ও মাই গড, মাই ফ্রম বাংলাদেশ। আই গো অফিস, মিডিয়ার হতে না। অনেক ধরনের মানুষ এই রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে বা বোঝা যাচ্ছে, এখানের ভিতরেও অনেক দেশের মধ্যে অনেক মানুষজন আছে, অনেক বিশ্বের সব জায়গা দেশের মানুষ। দুবাই সিটি একটা এমন একটা সিটি, এখানে বিশেষ করে মানুষ টুরিস্ট আসে, ভিজিট আসে, তার কারণ হলো গিয়ে এটা হলো একটা মিডল পয়েন্ট একটা কান্ট্রি। এখান থেকে সবাই বিজনেসের বিষয়ে আলাপ করে, জবের বিষয়ে আলাপ করে, হ্যাঁ, যার কারণে দুবাই শহরটা কিন্তু আমি আরব আমিরাত এরকম এত বড় না, এটা একদম আমাদের ঢাকা শহর যেরকম, ঢাকা শহরটার মতো এই পুরা আরব আমিরাত। এখানে সারা মানুষ গণলে 10 লাখ মানুষও হবে না। আজকে গাড়ি চালা ভাইয়েরা মনে আমাদের সাইড দিবে না ভাই, তো আমার সার্টিফিকেট আমি নিজেই যাই। তো কাশবনগুলো আপনারা দেখেন, সবসময় আপনাদেরকে একটু কাশবনগুলো দেখাই, কেমন লাগছে আমার কাশবনটা, আমার কাশবন না সরি, কাশবনটা আমার বললে ভুল হবে,
হাজবেন্ডটা আমার না, কোথায় যাব এখন? অফিসে চলে যাব নাকি? আচ্ছা অফিসে চলে যাই, আজকে আর কেনাকাটার দরকার নেই। দেখি ওখানে যাই একটু বসি, 10 মিনিট হয়ে গেছে গাইস। আমি আপনাদেরকে প্রমিস দিয়েছি যে আপনারা আর কখনো 10 মিনিটের উপরে ভিডিও বানাবো না। এখন দেখে তো আমার কথা কইতে কইতে কোন সময় যেন 10 মিনিট হয়ে গেছে গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা সবাই, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।